সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অ্যাসিড আক্রান্ত বাঙালি মেয়ে সঞ্চয়িতার বিয়ে দিলেন শাহরুখ খান। শুধু বিয়ের দায়িত্ব নেওয়াই নয়, সঞ্চয়িতাকে বিয়ের শুভেচ্ছা জানাতেও ভোলেননি শাহরুখ। শুভ্রর সঙ্গে সঞ্চয়িতার সুখী দাম্পত্য কামনা করে তাদের বিয়ের ছবিও শেয়ার করেন কিং খান। সুপারস্টার থেকে মানবিক সত্তা, আরও অনেক কিছুর জন্যই অনেকের মনের মানুষ হয়ে উঠেছেন শাহরুখ খান। অ্যাসিড আক্রান্তদের জন্য কিং খানের মীর ফাউন্ডেশনের কাজকর্মও বহুবার আলোচনায় উঠে এসেছে। অ্যাসিড হামলায় আক্রান্ত বহু মহিলাকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে শাহরুখের নিজের এই সংগঠন। অ্যাসিড আক্রান্ত বাঙালি মেয়ে সঞ্চয়িতার বিয়ের দায়িত্ব নেওয়া হয়েছিল শাহরুখের এই সংগঠনের পক্ষ থেকে। সঞ্চয়িতার বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও তাদের শুভেচ্ছা জানাতে ভোলেননি বাদশা। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও শাহরুখের মীর ফাউন্ডেশনের তরফে অ্যাসিড আক্রান্তদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানো হয়েছে। মীর ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে শাহরুখ খান একবার বলেছিলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়াবেন। তার অবর্তমানে এই সংস্থার সমস্ত দায়িত্ব সামলাবেন তার মেয়ে সুহানা খান।